আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি সাসপেন্স। আজ আপনাদের জন্য এসডির লেখা গল্প মর্গের লাশ। গল্পের সূত্রধার আমি সুরজিৎ। শুরু করতে চলেছি আজকের গল্প মর্গের লাশ। আমাদের পাশের বাড়ির অভয়দা পেশায় শিক্ষক, বয়সে আমার চেয়ে 2 বছরের বড়, খুবই শান্ত স্বভাবের ও ভালো মনের মানুষ। এলাকায় সকলেই ওকে অভয় মাস্টার বলে ডাকে। একদিন আমি কাছ থেকে বাড়ি ফেরবার পথে খবর পেলাম অভয়দা আর নেই, দুপুর 3টে নাগাদ আত্মহত্যা করেছে। খবরটা পেয়েই আমি অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবতে লাগলাম এত ভালো একটা ছেলে কেন এই ধরনের কাজ করল, হঠাৎ করে এইভাবে আত্মহত্যা করার কারণটাই বা কি। এই ভাবতে ভাবতে বাড়ি ফিরে দেখলাম গোটা এলাকায় শোকের ছায়া। এই মুহূর্তে আমি কি করব, কাকেই বা বোঝাবো, কি বলেই বা সান্ত্বনা দেব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। অভয়দার খুব কাছের বন্ধু গৌতমদাকে জিজ্ঞাসা করলাম, গৌতমদা অভয়দা এইভাবে মরে যাওয়ার কারণটা কি, তুমি কি কিছু এই ব্যাপারে জানো? আমার কথা শুনে গৌতমদা বলে উঠল, দেখ ভাই কি আর বলবো তোকে, অভয় বাড়ি করার জন্য 20 লাখ টাকা লোন নিয়েছিল, কিন্তু সেই টাকা ওর বাড়ি দিয়ে চুরি হয়ে যায়। টাকা চুরি হয়ে যাওয়ার পরে আমায় ফোন করে, খুব কান্নাকাটি করছিল। আমি ওকে অনেক বুঝিয়েছি, কান্নাকাটি করে আর কি হবে, যা হবার তো হয়েই গেছে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তবে বুঝতে পারিনি, টাকার শোকে ও নিজেকে শেষ করে দেবে। গৌতমদার কথা শোনার পরই পুলিশ এসে অভয়দার ডেড বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। লাশটি মর্গ থেকে বের করতে করতে 6 ঘন্টা সময় লেগেছিল। অভয়দার গোটা বডিটাই ব্যান্ডেজে পেঁচানো ছিল। সেই দৃশ্য দেখে ঘাবড়েছে অনেকেই। আসলে এলাকার সকলেই অভয়দারে খুব ভালোবাসত, ওর মৃত্যুটাকে কেউ কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন তো আর কিছুই করার নেই, যা হওয়ার তো হয়েই গেছে। শেষ কাজের জন্য অভয়দার ডেড বডিটা নিয়ে এলাকা দিয়ে বেরোবো, ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল, অন্ধকারে পরিণত হলো গোটা এলাকা। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কারেন্ট আসে না। শেষ পর্যন্ত আমরা শ্মশানের দিকে রওনা দিলাম। শ্মশানের দিকে পা রাখবো, চারিদিকে দেখি হঠাৎ করে ঝড় ওঠা শুরু হলো। অসময়ে ঝড় বিষয়টা কারো কাছে ঠিক লাগছিল না, সবাই ভয়ে অনেকটা দূরে গিয়ে এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি তো আর নিজের কর্তব্য দিয়ে সরে আসতে পারি না, তাই আমি ডেড বডিটার কাছেই বসে রইলাম। মিনিট 15 পর হঠাৎ শুনতে পেলাম অভয়দার গলার আওয়াজ। সে আমায় বলছে, ভাই জীবন অনেক স্বপ্ন ছিল, তা বাস্তবে পূরণ করতে পারলাম না, তুই মা বাবাকে দেখিস। তারপরই ঝড় নিজে দিকে থেমে গেল। অভয়দার সৎকার করে ভোরবেলার দিকে বাড়ি ফিরলাম। অভয়দার মুখে যা শুনেছি সেই সব কথা আমি কাউকে বলিনি, তার কারণ সবাই ভয় পেয়ে যাবে। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি অভয়দার বাবা মাকে আমিই দেখব। এই ঘটনার কিছুদিন পর পুলিশ তদন্তে নামে, তারপর জানা যায় যে 20 লক্ষ টাকা চুরি হয়েছে সেই টাকা আর কেউ চুরি করেনি, চুরি করেছে অভয়দার কাছের বন্ধু গৌতমদা। এই ঘটনা জানার পর সবাই তো অবাক হয়ে যায়, এত বিশ্বাসী একটা ছেলে এত বড় ক্ষতি করল। সকলে বলে উঠল ওর শাস্তি চাই। শেষ পর্যন্ত বাকি জীবনটা কাটাতে হলো জেলেই গৌতমদার।